হিন্দুদের নিয়ে হিন্দুদের জন্য হিন্দু লাইফস ম্যাটার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন সরি আমি ভিডিওটা আবার শুরু করেছি আমার দরজার মধ্যে আমার সিসি ক্যামেরার আমার দরজার আমার ঘরের সামনে সিসি ক্যামেরা লাগানো হয়েছে আমার ফার্স্ট আইডিটা ছন্ন ছন্ন হয়ে গেছে কিন্তু আমার চেহারা তো আর ছন্ন হয় নাই আমি সেই রোজি পপ আমার নাম রোজি পপি না আই এম রোজি পপ ওকে রোজি পপ পপ রোমের মধ্যে যে বসে আছে পপ বিশ্ব জুড়ে পপ আমার রিলেটিভ সো ওকে মেনশন করবে আই এম নট রোজি পপি আই এম রোজি পপি ও পি ই পপ এনিওয়েজ সো আমি বলতেছি যে আমি স্বাধীন দেশে থাকি আমি স্বাধীন দেশের নাগরিক আমি আমার পাসপোর্ট অর্জন করেছি প্রথমে আপনাকে সিটিজেন পেতে হয় তারপর ইউ ক্যান অ্যাপ্লাই ফর কানাডিয়ান পাসপোর্ট আমি নাইনটিন এ আমি সিটিজেন হয়েছি সিটিজেন হওয়ার পরে আমি কানাডিয়ান পাসপোর্ট পেয়েছি সো আমি দীর্ঘ পঁচিশ বছর আমি কানাডার মাটিতে আছি এ দেশে আমি আমার রক্ত পানি করে আমার ঘামকে আমি চুচ্চুর করে আমি কাজ করেছি আমি সরকারকে আমার ট্যাক্স দিয়েছি আমি কোনোদিন সরকার থেকে এক টাকা নিই নাই এরকম আমাদের এখানে রেকর্ড থেকে যায় কারা সরকার থেকে খায় ওটা সরকারের খাতা কলম মানুষ কাজ করছে সরকারি প্রত্যেকটা রেকর্ড থাকে আমি আজ পর্যন্ত সরকার থেকে এক টাকা খাই নাই আমার রক্ত পানি সরকারকে আমি আমার অনেক বছর আরো কাজ করতে হবে আমি কাজ করে আরো সরকারকে আমি ট্যাক্স দেবো আমি প্রতি বছর ট্যাক্স ভরি অ্যাজ এ সিটিজেন ওকে আপনাকে ট্যাক্স ভরতে হবে ট্যাক্স দিতে হবে ডিক্লেয়ার করতে হয় আপনি কত ইনকাম করেন এটা এখানে লুকানো যায় না আমি স্বাধীন স্বাধীন দেশে থাকি কথা বলার আমার আমার অধিকার আছে ওকে চলাফেরা করার অধিকার আছে কারণ আমি একটা স্বাধীন দেশে থাকি প্রথমে বলবো আমাদের প্রাইম মিনিস্টার ইজ দ্য বেস্ট আমাদের প্রাইম মিনিস্টার কাউকে তেল মালিশ করে না সবাইকে এক সমান একই অধিকার দেওয়া হচ্ছে এখানে বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হিন্দু অল সেম এখানে এই যে খ্রিস্টান কান্ট্রি যে খ্রিস্টান কে প্রায়োরিটি বেশি দেওয়া হবে এটা কিন্তু ভুল ওকে এই দেশের সব জাতির এই দেশের সব জাতির নাগরিকদের একই অধিকার আমার যেমন অধিকার সবার অধিকার আছে এখানে ওকে সো আমার এখানে কোনো ভয় পাওয়ার দরকার নাই আমি বলতে আমি 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 আমার আমার জন্য জন্য যাব। প্রতিজ্ঞা করতে পারবো ঠিক আছে তো আমার কথা হয়েছে যে বাংলাদেশ থেকে আমাকে অনেকে থ্রেট দিচ্ছে আমার মেসেঞ্জারে না আমার ফিল্টারে আমাকে গলা কেটে ফেলবে আমাকে গলা কেটে আমার এই গলাটা নিয়ে ঘুরবে আমাকে এই র‍্যাপ করে দিবে বাংলার মাটিতে আমাকে র‍্যাপ করে দিবে তারপর আমাকে এই কি করবে বাংলার মাটিতে আমাকে কারাশিন দিয়ে পুরিয়ে ফেলবে তোমরা পার বাবার কি তোমাদের তো আছে গলা কেটে দেওয়ার কিচ 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 ওই দেশে বাংলাদেশে কোনো আইন নাই কেউ সত্যি কথা বলতে পারে না কেউ না সবাই ভয়ে 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 থাকে কেউ সত্যিকে প্রতিবাদ করতে পারে না কারণ জানে ওই দেশে প্রতিবাদদের কোনো কিছু হয় না ওই প্রতিবাদদেরকে যারা প্রতিবাদ করে যারা অন্যয়ের জন্য লড়ে যায় তাদেরকে গলা এসে কিচ 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 কেটে দেয় তাদেরকে ঘরের ভিতরে তাদের মা বোন যাওয়ার সামনে বেদের রেপ করা হয় তাদেরকে কারাসিন দিয়ে তাদের বাড়ি ঘর জ্বলানো হয় তাদেরকে কারাসিন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সেই দেশ হচ্ছে বাংলাদেশ যে দেশে কোন রাজনীতি ঠিক নাই যে দেশের কোনো আইন ঠিক নাই যে দেশে কোনো নারীদের সম্মান নাই যে দেশে কোন জাতির কোন মূল্য নেই ওকে জোর যার ওই দেশটা হয়েছে জোর জার রাজ্য তার তোমরা যদি আমাকে গলা কাটতে যাও তোমরা যদি আমাকে গলা কাটতে চাও তোমরা যদি আমাকে রেপ করতে চাও তোমরা যদি আমাকে আগুনে পুড়িয়ে দিতে চাও বেস্ট অফ ল ক্যানাডার ভিসা নিয়ে চুচুর করে চলে আসো আমি প্রস্তুত আমি সত্যি কথা বলার জন্য আমার গলা তোমরা কেটে নিয়ে ঘুরতে পারবা পুরা ঘুরতে

তোমাকে আমি থুতু দিয়ে আমি এটা অর্জন করেছি ক্যানেডিয়ান পাসপোর্ট ক্যানেডিয়ান সিটিজেন ওকে আমি অনেক আগে বাংলাদেশকে থুতু দিয়ে দিয়েছি কারণ আমি জানি বাংলার মাটিতে আমার কোনো দাম নাই বাংলার যে দেশে আমি জন্ম করেছি সেই দেশে আমার মুখ ফুটে কথা বলার কোন অধিকার নেই কারণ সত্যি জোর যার রাজ্য কারণ আমি জানতাম জন্য আমি এটা আগের থেকে আদায় করে নিয়েছি যেন আমার বাংলার মাটিতে আমি ফিরে যেতে না হয় ওকে আমাকে ভয় লাগাবা না ঠিক আছে আমি এটা অর্জন করেছি ভেবে চিনতে ওকে আমি শুধু বলি আমি বাংলার দেশে জন্ম করেছি কিন্তু বাংলাদেশে জন্ম হওয়া আমার কোন অধিকার নেই কোন বাংলাদেশের মানুষের অধিকার নেই যারা সত্যি কথা বলে তাদেরকে রেপ করা হয় তাদেরকে গোলা কেটে ফেলা হয় তাদেরকে কারাসিংদি জ্বালানো হয় তাদের বাড়ি ঘর ভাঙ্গা হয় ওটার নাম হলো বাংলাদেশ যে দেশে শক্তির কোন বিচার নেই কোন আইন নেই কিন্তু এই দেশে আমি সত্যি কথা বলতে পারবো ভুখখলিয় চলতে পারবো অ্যাজ লং এস্ট তুমি এই দেশের মধ্যে এই দেশের মধ্যে যখন আমরা সিটিজেন অর্জন করতে চাই সবাই ও আমরা শপথ সবাই শপথ করতে হয় কেওকে তুমি ভোট দিতে পারবে না তুমি মেরে ফেলবা কেউ তো তুমি রেড করা ভোট দিতে পারবে না তুমি কাউকে মারতে পারবে না তুমি কাউকে ধর্ষণ করতে পারবে না কোন তুমি চুরি করতে পারবে না ওকে এই দেশে এই প্রতিবাদ আছে ডাজেন্ট ম্যাটার তুমি মিনিস্টার লেভেলের তুমি মন্ত্রী লেভেলের তুমি মচি তুমি কবলার তুমি ফিশার মাঙ্গার তুমি ঝাড়ুদার সবার অধিকার এক সমান এ দেশটাকে আমি সালুট করি ও কে দাদা ও আমি পঁচিশটা বছর আমি আমার ঘাম ফেলে আমি রক্ত ফেলে প্রত্যেক বছর আমি ট্যাক্স দিই আর আমি জানি আমার অধিকার কতটুক আর অন অধিকার কতটুক আমি আমার অধিকার নিয়ে কথা বলি ওকে এখানে কারো বাপের সাধ্য নেই আমাকে জেলে পাঠানো আমাকে হ্যান করার আমাকে কেউ জেলে ঢুকাইতে পারবে না কেউ আমাকে থ্রেট দিতে পারবে না মনুরা তোমরা যারা আমার পোস্টে মন্ট্রিয়াল ভাই বোনরা যারা থ্রেট দিচ্ছ ওয়েট অ্যান্ড সি আস্তে আস্তে হবে মনুরা ভেবে চিনতে লাগবে কি বলো দিস ইজ নট বাংলাদেশ

এই দেশে সমান অধিকার অল সেম ডলারের সমান অধিকার কিন্তু ভাতা খাওয়াকে আমরা ওকে আমার সাথে নিও না আমার সাথে আমাকে ভয় দেখায় কোনো লাভ নেই তোমরা মনে করেছ আমাকে ভয় দেখাই দিবা আমি এসে আমার আওয়াজটা বন্ধ করে রাখবো নো বে এটাই তো তোমরা আমাকে সাহস দিয়েছ আমি আরো এগিয়ে যাব আমি আরো এগিয়ে যাব আমাকে কেউ থামাইতে পারবে না শুধু পারবে আমার উপরলা গড আমার জওয়ান মুখের আওয়াজ নিতে পারবে আমার গড আমার গড ছাড়া আমি কারো কাছে নত হব না আমার গডের কাছে আমি নত হব তাছাড়া তোমরা আমাকে ছেড়ে দিচ্ছ আমার ফিল্টারে এসে তোমরা আমাকে কেটে ফেলবে তোমরা আমাকে রেপ করবে তোমরা আমাকে কি করবে আমার ভাই বাংলাদেশে কেউ নেই আমি আমি এখানেই শুধু আমার বাবা মার কবর আছে ওখানে আমি মানুষ দিয়ে কবর সাথ করাবো আমি আমার মানুষ দিয়ে আমি আমার মা বাবার কবর দেখব আমার মা বাবা প্রার্থনা আমার মা বাবার দোয়া আমার মাথায় আছে এটাই তো তোমরা বাংলাদেশীরা পারো

আমি রেডি আছি আমি সত্যের কথার জন্য মরতে আমি রাজি আছি ওকে আমার সত্যের আওয়াজ তোমরা আমার থেকে কেউ নিতে পারবা না আমি সত্যে বলে যাব আমি সত্যের জন্য লড়া যাব আমি অন্যের বিরুদ্ধে দাঁড়াবো আমাকে কেউ তোমরা বাধা দিতে পারবে না ওকে ক্যানাডার ল অনেক ভালো ল বাংলাদেশের ল সাথে ক্যানাডার লকে মিলঞ্চ করবে না বাংলাদেশে তদন্ত না করে বাংলাদেশে না সত্যি মিথ্যা না জেনে নির্যাতন করা হয় পুড়িয়ে মারা হয় আগুন দিয়ে মারা হয় কেউ প্রতিবাদ করতে পারে না কারণ প্রতিবাদ করলে সেই যে প্রতিবাদ করবে তাকে তার পিছনে লেগে যাবে এই ভয়ে মানুষে গিরগির 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 ভয়ে ভয়ে বাংলাদেশে থাকে ওকে যে অন্যায় করে তারা সবাই তোমরা ওকে সাপোর্ট করো কারণ সাপোর্ট না করলে তোমরা জানো তোমাদের মা বোন এমনকি তোমাদের ছোট বাচ্চা সব বছর বছর যাবে। কিন্তু এই দেশে না। না এই এই দেশে দেশে এসব চলে না ওকে এসব দেশে সবার অধিকার এক সমান এই দেশে সবার একটা ফ্রিডাম আছে শুধু আমার নয় প্রত্যেকটা ক্যানেডিয়ান এর এখানে এক একটা ফ্রিডম আছে গরিব ধনী অশিক্ষিত শিক্ষিত সবার অধিকার এক সমান এস লং এস ইউ আর ক্যানেডিয়ান ওকে আমি এটা অনেক আগে অর্জন করে ফেলেছি যেন আমাকে কানাডার মাটিতে ফিরে যেতে না হয়

আমি মরার জন্য রাজি আছি আর বাংলাদেশের ইউটিউব দত্ত কাজ নেই এই যে আমার ফ্রেন্ড লিস্টে কে এখন আমার ফ্রেন্ড কে আমার দুশ্মন জানি না কিন্তু এখন আমি ধাক্কা খেয়ে তো মানুষ পাক্কা হয় তাই না আমি এখন কাউকে বিশ্বাস করি না হ্যাঁ আমি একটা মানুষকে বিশ্বাস করি না এই যে আমার আগের আইডিতে ফ্রেন্ডরা ভাইরাল করতে দুই মিনিট লাগে নাই

হ্যাঁ দক্ষিণ কোরিয়ার মধ্যে কি পাসপোর্ট পাইস তুই কি নাগরিক পাইসো আস তুই তোর একটা ডিসপেন্সারিতে কাজ করস ওই দেশ থেকে তোকে তো যেতে হবে বাংলাদেশে কিন্তু আমাকে যেতে হবে না ইউটিউবার একজন দিদি না এবার সে কি করলো আমাকে ফ্রান্সের দালাল বানাই দিল আমাকে খান বানাই দিল আমাকে কারণ সত্যি কেউ শুনতে পারে না তাদের লাভ তার ওখানে আইসক্রিম মুরগি মাশাআল্লাহ कलर कलर আমি তখন ওয়ালফেমেস রাজী পপি না আমার নাম রাজী পপ শালা বানছত নাম করতে পারছ না কি বানালি ইউটিউব হইছস শালা আমি হইছি রাজী পপ রাজী পপ